আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কয়েকদিন আগের, কয়েকদিন খুব একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য ব্লগ দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে থেকে আবার ব্লগ দেওয়া স্টার্ট করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে রাতের বেলার বাবা একটা 10 কেজি 500 গ্রাম ওজনের কাতল মাছ এনেছিল, সে মাছটাই একটু ধুয়ে টুয়ে নিচ্ছি। তো মাছটা এতই বড় ছিল যে আমার পুরো সিঙ্কটা ভরে গিয়েছে মাছটা দিয়ে। এই প্যাকেটটা পুরো মাথা আর কান, মাথাটা কাটার পরে বেশ বড়, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না যে মাথাটা কত বড়, কিন্তু মাথাটা যথেষ্ট বড়। যেহেতু 10 কেজি 500 গ্রাম ওজনের মাছ, তার মাথাটা তো অবশ্যই বড় হবে। দেখা যাচ্ছে যে একটা খাসির ওজনের চেয়েও বেশি হয়েছে মাছটার ওজন। তো রাতের বেলায় এনে ওর বাবা বলছে যে মাছটা কেটে ধুয়ে রাখো, আর রাতের বেলায় তরকারিটা রান্না করে রাখো, যেন সকালে বাসি তরকারি দিয়ে ভাত খেতে পারি। তো কী আর করা, সেজন্য ধুয়ে নিচ্ছি। তো মাছটা ধোয়ার পরে কেটে কুটে বেগুন দিয়ে রান্না করে রেখেছি, আর এই তরকারিটা দিয়ে ওর বাবা সকালে ভাত খাবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা হঠাৎ করে খবর পেলাম যে আমাদেরকে পাবনা যেতে হবে, কারণ আমার বোনের একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা অনেক বেশি অসুস্থ, তাই হঠাৎ করেই পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন আমরা কমলাপুর স্টেশনে, ট্রেনও এসে পড়েছে, আমরা ট্রেনে ওঠার জন্য যাচ্ছিলাম। তো এটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, পাবনা থেকে আমরা আবার রাজশাহীতে এসে পড়েছি। এটা একটা নর্মাল ওয়ার্ড, তার চিত্র দেখতে পাচ্ছেন কত মানুষ অসুস্থ। যদিও আমাদের বাচ্চাটা এখানে নেই, আমাদের বাচ্চাটা আইসিইউতে আছে, সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন, আমাদের বাবুটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে আইসিইউর সামনে, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটার ওই পাশে আইসিইউ, আমাদের বাচ্চাটা আইসিইউতে আছে। তো আমরা, আমাদের সবার মনটা অনেক খারাপ, নতুন একটা বাচ্চা দুনিয়াতে এসেছে, আসার পরে তাকে আইসিইউতে রাখতে হয়েছে, এটা খুবই কষ্টের। আমাদের পুরো পরিবারটা হসপিটালে, আমরা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো হসপিটালে 2-3 দিন থাকার পরে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা আসছি পদ্মাতে। বিকাল 4টায় রাজশাহী স্টেশন থেকে পদ্মা ছেড়ে দেয়, তো সেই পদ্মাতে টিকিট কেটে নিয়েছি, আর এখন বাচ্চাটাকে আইসিইউতে রেখে চলে আসতে হচ্ছে। যেহেতু আমার বাচ্চাগুলো ছোট, ওদেরকে নিয়ে তো খুব বেশি ডিউটি করতেও পারি না, আর ওরা কোথাও গেলে খুব বেশি দুষ্টামি করে। দেখা যাচ্ছে যে আমি যদি হসপিটালে থাকি, তাহলে ওরা বাসায় থাকলে, বাসায় ওর নানা ভাই কিংবা নানুমণির কাছে থাকলে তাদেরকে এত বেশি জ্বালাতন করে, ওদেরকে রাখা আসলে মুশকিল হয়ে যায়। তো খুবই ভারাক্রান্ত মনটা নিয়ে ঢাকায় ফিরে আসছি, কারণ বাচ্চাটাকে এখন আইসিইউ থেকে বের করেনি। আল্লাহ জানে কবে ওকে আল্লাহ সুস্থ করে দিবে, কবে ও আইসিইউ থেকে বের হবে, সেই অপেক্ষা, সেই আশা নিয়ে ঢাকায় ফিরে আসছি। তো আসলে এতদিন আমি খালা বা ফুপু কোনোটাই হইনি, এই প্রথম খালা হয়েছি, আর খালার ফিলিংসটা এবার বুঝতে পারছি যে আসলে বোনের ছেলে বা বোনের মেয়ে নিজের সন্তানের মতোই। আমার ছেলেদের জন্য আমার যতটুকু ফিলিংস, এখন দেখতে পাচ্ছি যে আমার বোনের ছোট্ট সন্তানটার জন্য আমার ফিলিংস ততটুকুই। তো ওর বাবা যেহেতু যায়নি, আমি 3টা বাচ্চা নিয়ে একাই চলে আসছি, কারণ আমাকে আসতেই হবে, আমার বড় ছেলেটার পরীক্ষা, সেজন্য আমাকে তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হচ্ছে। কিন্তু একদমই ফিরতে ইচ্ছা করছিল না, ইচ্ছা করছিল বাচ্চাটার কাছে থেকে যাই, ওকে সুস্থ করে বাসায় দিয়ে তারপরে ফিরে আসি।
কিন্তু আসলে পরিস্থিতির কাছে আমরা সব বাধ্য, আসতেই হবে ঢাকাতে, যেহেতু আমার বাচ্চাটার পরীক্ষা, পরীক্ষা না দিলে তো চলবে না। তো রাত হয়ে গিয়েছে, রাজশাহী স্টেশন থেকে পদ্মা ট্রেনটা ছেড়েছে 4টায়, তো ঢাকায় এখন আমরা পৌঁছাইনি। আর আমার ছোট ছেলেটা খুবই অস্থির হয়ে গিয়েছে, নামবে নামবে বারবার দরজা খুলছিল আর আটকাচ্ছিল। তো কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা যাওয়ার পরে ওকে রাখা আসলে খুবই কষ্টকর হয়ে যায়, আর ওর বাবা না থাকলেও খুব জ্বালাতন করে আমাকে। আর 3টা বাচ্চা নিয়ে একা ট্রাভেল করছি, আমার জন্য সবাই টেনশন করছিল, ওইদিকে বাচ্চাটার জন্য টেনশন, এদিকে আমার জন্য টেনশন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কমলাপুর স্টেশনে পৌঁছে গিয়েছি আর ওর বাবা আমাদেরকে নিতে এসেছে। তো এটা হচ্ছে রাত 11টার সময়, ওর বাবা অনেকক্ষণ ধরে বসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। তো ঢাকায় ফিরেছি কিন্তু মনটা পড়ে আছে রাজশাহীতে, যেহেতু আমাদের বাচ্চাটা এখনও হসপিটালে। তো আপনাদের সবার কাছে আমি আমার বাচ্চাটার জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা সবাই অনেক বেশি করে আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসতে পারে, ওর মায়ের কোলে ফিরতে পারে। আপনাদের সবার কাছে এই দোয়া দোয়া চাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।